প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। সাহেবকে উত্তরীয় পড়ানো হচ্ছে, আমরা বরণ করে নেব। প্রথমে ব্যাস পড়িয়ে দিচ্ছে, বাপা এবারে আমরা সবাই জোরে করতালি, আমরা ব্যাস এবং উত্তরীয় পড়ানো হচ্ছে দেবনীতা চক্রবর্তী। সবাই একটু জোরে হাততালি দেবেন, সবাই জোরে করতালি। মহাপঞ্চমী পূর্ণ লগ্নে আমরা বরণ করবে, একটা ভালো সুন্দর মুহূর্ত। এবারে আমরা আমরা বরণ করে নেব জেলা পরিষদের সদস্য রমা বসু বিশ্বাস মহাশয়কে। মহাশয় মাননীয় বিধায়ক বঙ্গা উত্তর শ্রী গোপালচাঁদ মহাশয়, মাননীয় প্রাক্তন বিধায়ক আরটিএ মেম্বার শ্রী অভিজিৎ ব্যানার্জি, অডিশন এসপি হেডকোয়ার্ট হেডকোয়ার্টার নর্থ চব্বিশ পরগনা, আমার এসডিপিও মরু আইসি অরুণ বিভিন্ন বিশেষ সাথীরা, আমি গত বছর তো প্রথম দেখলাম গঙ্গা পূজাগুলো, খুব ভালো পুজো হয় এটা গঙ্গাতে, দুর্গম হয় এটা, একটা বড় বড় পুজো হয়, এগুলো যারা কলকাতাতে আছে ওরা জানে না, এরা গঙ্গা সাগরে এরকম বড় পুজো হয়। আর একটা আছে, এত পিসফুলি পুজো আমি অন্য কোনো জায়গাতে দেখিনি, এটা যা ট্রাফিক লাইন থেকে আর পুজোর লাইন করে এটা দর্শন করার, এই সব জিনিস আইনগুলো মেনে চলার, এটা শুধুমাত্র একই শহর আছে, এটা বঙ্গা শহর। আমি সবসময় বলে সবাইকে বলে এটা আশা করছি, বা আমরা কলকাতা থেকে ব্যারাকপুর থেকে বিধাননগর থেকে যত শহরবাসী আছে ওদেরকে নিয়ে এসে আমরা দেখে দেবো আমাদের পূজাগুলোটা, তোমরা সবাই দেখুন ওটা এত বড় পূজা চলছে। এটা আমি চেষ্টা করছি এখানকার বড় বড় পূজাগুলো ওটা কভারেজ করা, এটা কলকাতাতে সবাইকে দেখার জন্য ওটা আশা করছি, আমরা সবাই মিলে এবার পুজো আরও ভালো কাটাবো। সবাই জোরে করে দালি, সন্নিপাত, সন্নিপাতের আজকে শুভ উদ্বোধনগুলো সকলে পড়বেন, নিজে পড়বেন, অপরকে পড়াবেন, শারদ পত্রিকা। সবাই একটু জোরে করতালির মধ্য দিয়ে অভিনন্দন জানাবেন, ধন্যবাদ। আমাদের এখান থেকে